শখের বাগানের গাছপালাগুলোকে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখার জন্য ঘরোয়াভাবে আজ আমি একটা রেমিডি নিয়ে আসলাম। তো আপনারা সবাই আমার ফুল ভিডিওটি দেখুন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ। তো আমার গার্ডেনের এই যে টমেটোর পাতা, মিন্টের পাতা, তো আমি কি কি কালেকশন করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিভাবে আপনারা এই রেমিডিটা মেক করবেন। তো এখানে মিন্টের পাতা আমার গার্ডেনের, আর ঘরে তো সবারই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থাকে সব এসব। তো এখানে রসুন কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, আর চার পাঁচটা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। আর এর সাথে গার্ডেন থেকে এক মুঠ টমেটোর পাতা আর মিন্টের পাতাও নিয়েছি। তো এইসব ইনগ্রিডিয়েন্টসগুলা আমি কুচি করে কেটে নিয়েছি। তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, দেখলেই বুঝে যাবেন। আর আমি এই ভিডিওটা অবশ্য আমি শিখে করেছি, এটা আমার ওন না, মানে আমরা সবাই একজনের দেখে দেখে শিখি। তো আমিও অনেক কিছুই শিখতেছি, আসলে আমি নতুন গার্ডেনার, অনেক কিছু জানি না। তো ইউকে গার্ডেনিংয়ের যে প্যাশনেট গার্ডেনের ইউকে ব্লগার, উনি তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেন, অনেক ইনফরমেটিভ ভিডিও। তো ওনার এই ভিডিওটা আমি দেখেছিলাম, লাস্ট ইয়ারও আমি করেছিলাম। তো এটা বয়েল করে পানি করেছিলাম, করে আমি গাছেতে স্প্রে করেছি আর দিয়েছি আর এগুলোকে। উনি আর একটা নতুন ভিডিও দিয়েছিলেন বয়েল না করেই, তো এটাও আরও ইজি। তো এই যে দেখুন, আমি এইভাবে সব উপকরণগুলোকে একটি বড় বোলে মধ্যে 2 লিটারের মতো পানি নিয়েছি, নিয়ে ভিজিয়ে ওভারনাইট রেখে দিয়েছিলাম। তো একদিন বীজাণু থাকার ফলে আমি পরের দিন এগুলাকে এভাবে পানিগুলা বের করে নিয়েছি। আর এই যে গুঁড়া গুঁড়া দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু 1 টিস্পুন বাংলাদেশের যে ইয়ের গুঁড়া, নিম পাতার গুঁড়া, সরি, ওইটাও দিয়েছিলাম। তো এই জন্য দানা দানাটা আর কি দেখা যাচ্ছে। তো এগুলো থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। তো আমার বাসায় ছিল নিম পাতার গুঁড়া, পাতার গুঁড়া ছিল, তো এই গুঁড়াটাও দিয়েছিলাম। আর সাথে 1 চামচ হলুদের পাউডার দিয়েছি, আর এখানে ফেয়ারি লিকুইডও 1 চামচের মতো। তো এইসব উপকরণ দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি, নিয়ে এখন আমি গাছেতে স্প্রে করব। তো স্প্রেতে ভালো মতো সেঁকে নিয়েছি, সেঁকে আর কি পানিটা বের করে নিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি। তো এখন আমি বোতলের মধ্যে নিব। আমি স্প্রে বোতলে নিলে, স্প্রে বোতল দিয়ে আসলে করা যায় না, স্প্রে করতে গেলে আসলে এগুলা মুখে পেতে যায় আর সহজে বের হতে চায় না। তো আমি বোতল এর একটি বোতলের মুখকে এভাবে ছিদ্র করে নিয়েছিলাম, ছিদ্র করে নিয়ে আমি এই যে দেখুন গাছে গাছে দিচ্ছি। তো আমার সব গাছগুলোতে জানি না, এবার আমি লাই পাতা খেতে পারি না, এই লাই পাতাতে কি ছোটো ছোটো পোকা আক্রমণ হয়েছিল, সব পাতাগুলো জালি জালির মতো হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। তো আমি এই উপকারী ভিডিওটা, আসলে আমরা অন্যের ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারি, শেখার জন্য ভিডিওগুলা সবার ভিডিওগুলা দেখা দরকার। ফুল শুধু শুধু গার্ডেনিং করলে হয় না, অনেক কিছু জানার আছে। আর আসলে আমরা নতুন গার্ডেনার, জানি না কিছুই, শখের বসে শুরু করে দিয়েছি গার্ডেনিং আর করতেই আসি। তো যাই হোক, তো আমি এভাবেই আর কি এই রেমেডিটা ফলো করে আমি আমার সব গাছের গুঁড়াতে দিয়েছি, দেওয়ার ফলে আমি অনেক উপকৃত হয়েছি। এরপর থেকে আমার গাছপালাতে কোনো পোকা নেই, আর পাতাগুলো অনেক সতেজ ছিল। আর এই রেমেডিটা বিকেলের দিকে ইউজ করতে হয়, রৌদ্র না, রৌদ্র যখন থাকে না তখন রোদের মধ্যে দিতে হয় না। তো আপনারা চাইলে ইউকে ব্লগার, প্যাশনেট গার্ডেন বা ইয়ের ব্লগের ভিডিওটা দেখলে আসলে ফুল সব কিছুই ডিটেলস বুঝতে পারবেন। আর আমার ভিডিওতেও আমি এইভাবেই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো করবেন, আর এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আসলেও ফল পাবেন।
লাস্ট ইয়ার এটা আমি ফলো করে ফল পেয়েছি, দিস ইয়ারও আমি ট্রাই করে আমি আবার ভিডিও মেক করেছি। বাইরে বিকেলের সময় আমার বাচ্চারাও ক্যারাম বোর্ড খেলতেছে, তো একটু রেকর্ডে উঠে গেছে, তো যাই হোক রেখেই দিলাম স্মৃতি হিসাবে। আর এই যে পরের দিন বা দুই দিন পরে রুগিও তুলেছি, তো এই যে দেখুন রুগি পাতাতে আগেরগুলোতে যে পোকে খেয়েছিল আর নয়াগুলোতে এখন আর পোকা খায়নি, খুব সুন্দর, অনেক সতেজ, আসলে হেলদি। পোকামাকড় দমন করার জন্য এরকম বিনামূল্যে এই রেমেডিটা মেক করে সবাই আমরা ফল পাবো বা সাকসেস হওয়া যায়। আসলে ঔষধ কিনে এনে দেওয়ার চাইতে গরুভাবে অর্গানিকভাবে এই ধরনের রেমিডি গাছপালার জন্য ভালো, আমরা খাবো, এই জন্য কেমিক্যাল জাতীয় ঔষধ না ইউজ করাই ভালো গাছপালাতে। এগুলা তো খুবই ইজি অর্গানিক, ঘরে থাকা উপকরণ দিয়ে বানা যায়। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।